রাজ্যের মেধাবী ছাত্রছাত্রী যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে চায় তাদের সুবিধার্থে এবং কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের বর্তমান সরকার আগরতলায় গড়ে তুলেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। দেশের খ্যাতনামা ফিল্ম ইনস্টিটিউট সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সহযোগিতায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে তৈরি করা হয়েছে এই প্রতিষ্ঠানটি, যার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হবে আগামী 28 নভেম্বর। সেদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সহ আরও বিশিষ্টজনদের হাত ধরেই উদ্বোধন হবে এই ইনস্টিটিউটের। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া। প্রাথমিকভাবে 3টি কোর্সে ক্লাস চলবে। আপাতত স্বল্পকালীন সময়ের কোর্স হলেও পরবর্তীতে ডিপ্লোমা ও ডিগ্রি নিয়ে চিন্তাভাবনা রয়েছে সরকারের। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এটি দ্বিতীয় ফিল্ম ইনস্টিটিউট। মঙ্গলবার দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে নবনির্মিত এই ফিল্ম ইনস্টিটিউটের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিদর্শনকালে তিনি ইনস্টিটিউটের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী চৌধুরী জানান, 28 নভেম্বরের আনুষ্ঠানিক উদ্বোধন। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কাজ তো সম্পূর্ণভাবে এগিয়েছে এবং আমরা প্রস্তুত এই বহু প্রতীক্ষিত আমাদের রাজ্যের যে চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, আমরা জানি সারা দেশেই সারা পৃথিবীতে একটা বিশেষ স্থানে রয়েছে এবং এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতা বেসড যেটা প্রতিষ্ঠান, তার সঙ্গে কোলাবোরেশনে আমাদের রাজ্য সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তর, আমরা প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট চালু করতে চলেছি। আগামী 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এই চলচ্চিত্র, আমাদের যে ইনস্টিটিউট, ফিল্ম ইনস্টিটিউট, তার পথ চলা শুরু করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত কয়েক মাস ব্যাপী যে কাজ চলছে, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের প্রতিনিধিরাও প্রায় 2-3 বার ঘুরে গেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।